রাজ্যের শর্ত মানছেন না আন্দোলনকারীরা অনশন প্রত্যাহার না করেই বৈঠকে বসার সিদ্ধান্ত দাবি পূরণ না হলে অনশন প্রত্যাহার নয় গতকাল জিবি বৈঠকের পর জানিয়েছেন আন্দোলনকারীরা আজ বিকেল 5টায় নবান্নের সভাঘরে বৈঠক রয়েছে নির্ধারিত সময়ে নবান্নে পৌঁছবেন চিকিৎসকেরা মুখ্য সচিবকে পাল্টা ইমেল চিকিৎসকদের ইমেলে 10 দফা দাবি উল্লেখ করে মেল করেছেন জুনিয়র চিকিৎসকেরা আরো একবার জানাই আপনাদের রাজ্যের শর্ত মানছেন না আন্দোলনকারীরা অনশন প্রত্যাহার না করেই বৈঠকে বসার সিদ্ধান্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের তিনজন প্রতিনিধি রয়েছে ধর্মতলা থেকে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি পিঙ্কি এবং ঐন্দ্রিলা রয়েছেন আমাদের সঙ্গে এবং নবান্ন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর আমি প্রথমে চলে যাব ধর্মতলাতে সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি রয়েছেন পিঙ্কি গতকালই জুনিয়র চিকিৎসকেরা তারা স্পষ্ট করে দিয়েছিলেন যে তারা অনশন তুলবেন না কিন্তু আজকের বৈঠকে তারা উপস্থিত থাকবেন দুটি বিষয় স্পষ্ট রাজ্যের তরফে দেওয়া যে দুটি শর্ত তার মধ্যে একটি হচ্ছে তারা তারা অনশনরত অবস্থায় নয় বরং অবসর অনশন ভেঙে তারা নবান্নে যাবেন সেই শর্ত তারা মানছেন না বরং অনশনরত অবস্থাতেই তারা যাবেন কিন্তু নবান্নে এবং একই সঙ্গে যে দশজনের টিম ধার্য করা হয়েছিল যে দশজন প্রতিনিধি আসতে পারবেন নবান্নে তাদের সঙ্গে 45 মিনিট সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী সেই শর্তেও কিন্তু কিছুটা পরিমাণে ঘাটতি চলে চলেছে তার কারণ যে দশজন প্রতিনিধির কথা বলা হয়েছিল সেই দশজন নয় বরং দশজনের বেশি প্রতিনিধি যেতে পারে নবান্নে এমনটাই কিন্তু সূত্র মারফত উঠে আসছে সমস্ত যে মেডিকেল কলেজগুলি রয়েছে তাদের প্রতিনিধিরাও যেতে চাইছেন নবান্নে তাই এইখান থেকে অর্থাৎ ধর্মতলা থেকে দশজনের বেশি চিকিৎসকই রওনা দেবেন ধর্ম নবান্নের উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে মিটিংয়ে কথাও বলবেন মূলত 3:30 থেকে 4 টাইম তারা ধার্য রেখেছেন তার সেই সময় তারা বেরোতে পারেন বা রওনা দিতে পারেন নবান্নের উদ্দেশ্যে পাশাপাশি তাদের যে দাবি দেওয়া 10 দফা যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো কিন্তু তারা সঙ্গে ডেপুটেশন আকারে নিয়ে যাবেন যেগুলো কিন্তু নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন রয়েছেন যারা এসেছেন কিন্তু অনশনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলার জন্য দেখা করার জন্য আমি একবার কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে দিদি চিকিৎসকদের সঙ্গে দেখা করতে এসেছেন তাদের পাশে থাকার হ্যাঁ আমি এসেছিলাম অষ্টমীর দিন আর এই দুর্নীতি যেদিনে দমন আজকে নবান্নে বৈঠক রয়েছে চিকিৎসকদের সঙ্গে কিছুটা আশাবাদী যে এটা হয়তো চিকিৎসকের এরপর অনশন তুলবেন বা দাবি চাই মেনে নিলেই এই সব ঝামেলা মিটে যায় কিন্তু ওনারা মানবেন কিনা সেটা বল একটু আরও এসেছেন যারা দুর্নীতির ভান্ডারে রাখছেন তাদের দুর্নীতির অভিযোগগুলো রাখছেন কি আজকে বৈঠক রয়েছেন কিছুটা আশাবাদী আপনারা এটা তো করা উচিত যেরকম দিনের পর দিন যেরকম কুলপিতে হলো কৃষ্ণনগরে হলো মেয়েদের উপর যেরকম অত্যাচার করছে আমার মতে যে করেছে এইসব তাদের কিন্তু শাস্তির অবশ্যই দরকার আমরা চাই অবশ্যই তাদের শাস্তি এমনভাবে যেন ফাঁসি সারা জীবন যেন ফাঁসি এরকমইভাবে তবে ছেলেদের ভয়টা থাকবে যারা সব অন্যায়গুলো করছে আজকাল যে মেয়েরা বাইরে দুটো পয়সার জন্যে বেরিয়েছে হ্যাঁ তারাও তো সংসার চায় এরকম যদি পর দিনের পর দিন তার মায়ের কোল খালি করে দেয় এটা তো অসম্ভব ব্যাপার যেটা করছেন ওনারা ঠিক করছেন আমরা সাপোর্টে আছি করুক একদম একদম তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন এসে পৌঁছচ্ছেন ইতিমধ্যেই আজকের বৈঠক রয়েছে এই বৈঠক থেকে কতটা সলিউশন উঠে আসে অর্থাৎ এই বৈঠক থেকে আদৌ কোনো রকম কোনো সদর্থকে কিছু বেরিয়ে আসে কিনা সেদিকে নজর থাকবে তুমি থাকো আমাদের সঙ্গে পিঙ্কি এই মুহূর্তে সরাসরি চলে যাবো ভাস্করের কাছে ভাস্কর রয়েছেন এই মুহূর্তে নবান্ন সামনে থেকে একবারে ভাস্কর আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এর আগে আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে ফোনে কথা বলছিলেন তিনি বলছেন যে তিনি 10 দফা দাবি সম্পর্কে স্পষ্ট জানেন না তো কি মনে হয় আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 10 দফা দাবি সম্পর্কে পুরোটা জানার পর এই যে বৈঠক সেই বৈঠক থেকে কোনো রকম কোনো সমাধান সূত্র কি বেরিয়ে আসতে পারে একেবারে দেখো মধুকল্পিতা আজকের যে বৈঠক সেই বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ তবে এই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র পাওয়া যাবে কি না সেই বিষয়টা এখনও অবধি কিন্তু স্পষ্ট নয় তার কারণ ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে যে মেল পাঠানো হয়েছে জুনিয়র চিকিৎসকদের সেখানে স্পষ্টত বলা হয়েছে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে সরানো সম্ভবপর নয় তার পাশাপাশি যে কলেজ ইউনিয়ন ইলেকশন কিংবা আরডিএ যে নির্বাচন সেই নির্বাচনের ক্ষেত্রেও অন্ততপক্ষে 4 থেকে 5 মাস সময় রাজ্য সরকার তারা চাইছেন এবং জুনিয়র চিকিৎসকেরা তারা যে 10 দফা দাবির কথা বলেছিলেন তার প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ফোনে কথা বলেছিলেন মুখ্য সচিবের ফোন থেকে যখন কথা বলেছিলেন সেই সময় নতুন করে যে 10 দফা দাবি তিনি জানতে চেয়েছিলেন সেইখানেও জুনিয়র চিকিৎসকেরা প্রশ্ন তুলছেন তাহলে কি এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়রা তারা জানতেন না যে কোন 10 দফা দাবির কথা জুনিয়র চিকিৎসকেরা বলছেন
এবং প্রায় দু মাসেরও বেশি সময় ধরে এই আন্দোলন চলার পর যেখানে অনশন করছেন জুনিয়র চিকিৎসকেরা, একাধিক অনশনকারী জুনিয়র চিকিৎসককে আইসিসিউতে ভর্তি করে চিকিৎসা করাতে হয়েছে, তারপরেও রাজ্য সরকার কি জানতো না যে কোন দশ দফা দাবির কথা বলা হয়েছে? এবং যে দশ দফা দাবির কথা বলা হয়েছে তার প্রেক্ষিতে বৈঠকে বসার আগেই যদি রাজ্যের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে একাধিক দাবি মেনে নেওয়া সম্ভবপর হবে না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বৈঠকে কতখানি সমাধান সূত্র বেরোবে তা নিয়ে নিঃসন্দেহে একটা সংশয়ের জায়গা কিন্তু থাকেই। এবং যেভাবে যে ভাষাতে মেল করা হয়েছে সেই ভাষাও কিন্তু চিকিৎসকদের খুব একটা পছন্দ হয়নি, এই কথাটাও তারা কিন্তু স্পষ্টত বলেছেন। তবে বৈঠকে যোগ দেবেন অনশন প্রত্যাহার করে নয়, অনশন করবেন একদিকে জুনিয়র চিকিৎসকরা, যে অনশন তারা লাগাতার চালিয়ে যাচ্ছেন সেই অনশন চলবে, পরবর্তী ক্ষেত্রে তাদের যে প্রতিনিধি দল সেই প্রতিনিধি দল আজকে নবান্নে বৈঠক করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবং একেবারেই অর্থাৎ আজকের এই বৈঠক থেকে আদৌ কোনো সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। তুমি থাকো আমাদের সঙ্গে ভাস্কর, আমরা ধর্মতলাতে আরও একবার চলে যাবো। ধর্মতলা থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি ওয়েন্ডিলা রয়েছেন আমাদের সঙ্গে। ওয়েন্ডিলা, জুনিয়র চিকিৎসকদের যে দল সেই দল পাঁচটার মধ্যে নবান্নে পৌঁছে যাওয়ার কথা, এই মুহূর্তে ধর্মতলা চত্বরে তুমি ঠিক যেখানে রয়েছো সেখান থেকে কি ছবি ধরা পড়ছে? একদমই ঠিক তাই, দেখো আর কিছুক্ষণের অপেক্ষা এবং তারপরই ধর্মতলা থেকেই চিকিৎসকদের যে টিম তারা পৌঁছবেন নবান্নের উদ্দেশ্যে। ঠিক তার আগে কি ছবি ধরা পড়ছে আমি তোমাকে দেখাই মধুকল্পিতা এই মুহূর্তে। দেখো যেভাবে প্রত্যেক দিন রুটিন চেক আপ হচ্ছে চিকিৎসকদের, সেই রুটিন চেক আপ কিন্তু এই মুহূর্তে চলছে। যেমনটা একেবারে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে যারা এই মুহূর্তে অনশনে বসেছেন তাদের প্রত্যেক দিন রুটিন চেক আপ হবে এবং সেই রকমই কিন্তু রুটিন চেক আপ চলছে। এবং ঠিক তার আগে যে ছবিটা উঠে আসে তুমি দেখতে পাচ্ছ, তারই পাশাপাশি অন্যান্য যারা অনশনকারী রয়েছেন তারা কিন্তু লাগাতার অনশনে রয়েছে। সব মিলিয়ে ধর্মতলার এই মুহূর্তে যে অনশন আন্দোলন যে মঞ্চ, সেই মঞ্চে শুধুমাত্র চিকিৎসকরাই নয় বা অন্যান্য ভলেন্টিয়ার্সরাই নয়, আরও অনেকে যারা সাধারণ মানুষ তারাও কিন্তু এসছেন। কারণ আমরা প্রথম থেকে দেখেছি সহ নাগরিকরাও কিন্তু এই অনশন এই আন্দোলনকে সমর্থন করেছেন। এবং এই মুহূর্তে তুমি ছবিটা একটু দেখাও সম্ভব যে প্রচুর পরিমাণে সাধারণ মানুষ তারাও এসছেন। কারণ যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর অপেক্ষা করছে অনেক সাধারণ মানুষ, আমি তাদের কাছে যাই একটু কথা বলি। দাদা, আজকে চিকিৎসকদের সঙ্গে সরকার আন্দোলনটা হচ্ছে অনশন, সেটা যেন সুস্থভাবে মীমাংসা হয় সেটাই আশা করব। আচ্ছা, আমরা তো প্রত্যেক দিন দেখছি সরকার যা করছে, অনশনকারীরা যা করছে, আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হচ্ছে বলুন তো যে তারা বিচার পাবে বা আজকে যে মিটিং রয়েছে সেখান থেকে একটা পজিটিভ সাইন উঠে আসতে পারে? সেটা তো আশা করছি যে হওয়াটা উচিত, এতদিন ধরে অনশন করে রয়েছে ডাক্তারবাবুরা, সেটা তো উচিত নয়। প্রশাসন সেটা একটু সুদৃষ্টি দিয়ে বিচার করুক এটা। অর্থাৎ সাধারণ মানুষ হিসেবে আপনারা আশা রাখছেন সরকারের? আমরা ডেফিনেটলি আশা রাখছি। আজকে বিকেলে মিটিং আছে, সিএম ডেকেছেন, আমরা আশাবাদী যে এর একটা ফয়সলা হয়ে যাক। এই সব বাচ্চা বাচ্চা ছেলে আমাদের ঘরের সন্তান, কষ্ট হচ্ছে যারা সহনাগরিক, তুমি তাদের দিকে তাকিয়ে দেখো। অর্থাৎ তাদের এই যে অনশন এই আন্দোলন তাকেই কার্যত সমর্থন জানাতে এই মুহূর্তে তারা এসে পৌঁছেছেন। আমি এই মুহূর্তে আরও ছবিটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে যারা রয়েছেন অনশন করছেন আন্দোলন করছেন এই মুহূর্তে তাদের ছবিটা একটু দেখাই, আপনার সাথে একটু কথা বলি। আপনারা এখানে অভয়ের জন্য বিচারের দাবিতে লাগাতার আন্দোলন করছেন, কি বলবেন আজকে যে মিটিং রয়েছে সেদিকে তাকিয়ে? আজকের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আমাদের আবেদন, আর সারা পশ্চিমবঙ্গের মানুষের হিসাবে উনি একটুখানি যেন, ডাক্তাররা এভাবে অনশন করছে তাদের দশ দফা দাবি যেন মেনে নেয়। আর মুখ্যমন্ত্রীর কাছে একান্ত একটা অনুরোধ রইল যে এরকম যে দিনের পর দিন এরকম পশ্চিমবঙ্গে যে ধর্ষণ খুন হচ্ছে, একজন ডাক্তার যে ডিউটি করার অবস্থায় যার এরকম অবস্থা হয়েছে তাকে যখন দেখছে কেউ ধরতে পারছে না, শাস্তি দিতে পারছে না, তারপর থেকে দিনের পর দিন বেড়েই চলেছে এটা। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি এমন কোন একটা আপনি আইন করুন, বিচার করুন, যাতে এরকম কেউ করার আগে অন্তত 10 বার ভাবে যে এটা বিচার ব্যবস্থাকে আরো শক্ত হতে হবে, এমনটাই বলছেন তারা। আমি আরো যারা রয়েছে শম্ভুকে বলবো, শম্ভু তুমি এই মুহূর্তে সেই ছবিটা দেখাও। একেবারে ধর্মতলার যে অনশন মঞ্চ, ধর্মতলার যে আন্দোলন মঞ্চ, এখানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত বয়সের মানুষ এসে। দাদা, আপনাদের সঙ্গে একটু কথা বলি, আপনারা যদি একটু এগিয়ে আসেন, আপনারা তো বসেছেন আন্দোলনে, কি বলবেন আজকে যে মিটিং রয়েছে সেখানে? এত দুঃখ হচ্ছে, মনটা এত খারাপ লাগছে যে কি বলবো তাই বুঝে পাচ্ছি না। এতদিন হয়ে গেল আমরা ঘরে খাই যাই, কিন্তু এদের জন্য এত মন খারাপ লাগে, তাই সকাল থেকে এসে তাই বসে আছি। ভাবছি আজকে তো যাবার কথা, ভাবছি যে
গেলে পরে দেখি কিছু সুরাহা হয় কিনা, হবে তো না মনে হয় যা, কিন্তু তবু ভাবছি আশা রাখি। আপনি বলছেন হবে না, এটা এটা কোথা থেকে বলছেন? এর আগে যে বিল্ডিং গুলো হয়েছে সেই পরিপ্রেক্ষিতে হয়েছে সেগুলো কোনো আশা দিয়ে তো দেখিনি একটাও না। এবার আজকেরটাও তো ওরা তো ওদেরকে তো দিয়ে দিয়েছে না কি অনশন তুলে যেতে হবে, এবার অনশন তোলার তো প্রশ্নই আসে। অর্থাৎ বোঝাই যাচ্ছে সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে আজকের এই বৈঠকের দিকে, যে এই বৈঠক থেকে আদৌ সমাধান সূত্র বেরোয় কিনা সেদিকে প্রত্যেকের নজর রয়েছে। আপাতত ধন্যবাদ পিঙ্কি, ওয়েঞ্জিলা এবং ভাস্কর প্রত্যেককে আপাতত ধন্যবাদ। এবং আজকের এই যে বৈঠক বিকেল পাঁচটার সময় রয়েছে নবান্নে, সেই বৈঠক প্রসঙ্গে জুনিয়র চিকিৎসকদের একাংশ তারা কি বলছেন, তাদের কি বক্তব্য শোনাই আপনাদের। এবারে আমরা আশাবাদী, প্রথম দিন থেকেই আমরা আশাবাদী যে আমাদের দাবিগুলো যেমন ন্যায়সঙ্গত দাবি সরকার মেনে নেবে, আমরা সেই ব্যাপারে এখনও একই রকমভাবে আশাবাদী। তার মধ্যে যে 10 দফা দাবি, সেই 10 দফা দাবি নিয়ে আজকে সরকারের সাথে আলোচনা হবে। আমরা গতকাল একটা মেল পাঠিয়েছিলাম প্রশাসনিক মানে চিফ সেক্রেটারির কাছে, সেই মেলে উল্লেখ আছে যে 10 দফা দাবি নিয়ে কী কী বিষয় আমরা আলোচনা করতে চাই, সেটা পুরোটাই উল্লেখ আছে, আশা করি তারা সেটা দেখেছেন। এবং আজকে সেই সমস্ত পয়েন্ট নিয়েই আলোচনা হবে, যে ন্যায়সঙ্গত দাবি নিয়ে আমরা এই 2.5 মাস ধরে রাস্তায় পড়ে আছি, অনশনের যে 16 দিন হয়ে গেল সেই দাবিগুলো আজকে যে পূরণ হবে বলেই আমরা ধরে রাখছি। সচিবের অপসারণের জন্য আমরা যে পয়েন্টগুলো, যে তার দুর্নীতির যে প্রশ্রয় তিনি দিয়েছেন, সেই সমস্ত পয়েন্টগুলো আজকে মুখ্যমন্ত্রীর কাছে রাখা হবে। আমরা চাইবো মুখ্যমন্ত্রী এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নেবেন, উপযুক্ত ইনভেস্টিগেশন করবেন এবং তার অপসারণের যে পদক্ষেপ তিনি নেবেন এই ব্যাপারেই আমরা আশাবাদী হয়ে আজকের মিটিংয়ে যাওয়া হবে, আমাদের প্রতিনিধি দল যাবে। কিন্তু পরবর্তীকালে যদি সেটা না হয়, তাহলে পরবর্তী আমাদের যেমন কর্মসূচিগুলো ছিল, যদি আমাদের দাবি কোনো দাবি মেনে না নেওয়া হয়, তাহলে পরবর্তী যে কর্মসূচিগুলো ছিল সেগুলো কন্টিনিউ হতে থাকবে।